নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার ছয় জানুয়ারি দু হাজার তেইশ যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এখানে যে আমি পাঁচ রাশির কথা বলছি আপনি শুনছেন আপনি ডিসিশান নিয়ে নিচ্ছেন আপনার ভাগ্যে আছে কিনা সেটা আপনি জানছেন না কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবে না কারণ প্রত্যেকের ক্ষেত্রে ন্যাকাল চার্টের অবস্থান আলাদা গ্রহগত অবস্থান আলাদা আমি এখান থেকে কারো গ্রহের অবস্থান বা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না এটা যেটা আমি বলছি এটা সম্পূর্ণ আগামীকালে গ্রহের গোছুর ধরে যেটা আপনাদেরকে বলা হচ্ছে প্রাপ্তি ঘটবে কম হোক বেশি হোক এই পাঁচ রাশির প্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর আপনার মহাদশা আপনার ক্ষেত্রে দশাটা পারমিট করছে না সেটা আগে আপনি জেনে নিন দেখুন অর্থ প্রাপ্তি যেমন খুব সহজ তেমনি খুব কঠিন দেখুন অনেকেই চাইছে চট জলদি প্রাপ্তি ঘটতে কিন্তু দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে কারো ক্ষেত্রে আগে থাকে কারো ক্ষেত্রে পরে থাকে এবার জানা দরকার যে আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি আছে কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি আছে তবেই কিন্তু বলা একটা সম্ভব যে আপনার যে আগামীকালে প্রাপ্তির সম্ভাবনাটা আছে কি নাই বা কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি একটা দেখবেন অনেকে বলে যে আমার এই বছরগুলো খুব ভালো গেছিল টানা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো যায় আপনার ক্ষেত্রে কোন বছরগুলো প্রাপ্তির সম্ভাবনা আছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারি কিন্তু আপনাকে গাইড হিসেবে কিন্তু দিতে পারবে কত অর্থ অর্থপ্রাপ্তি করবে এটা তো ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থাতে থাকে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক রাহু হচ্ছে কলিযুগের রাজা তা আমি চারটি গ্রহকে বারবার বলি রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির ক্ষেত্রে কখন যোগ আছে কোন কোন বছরগুলো আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগ আছে এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে অর্থাৎ ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না এবং ভাগ্য ব্যতীত কোনো কাজ কিন্তু হয় না অর্থাৎ এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার ধনভাবকে স্ট্রং করুন আপনার আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন এই ভাবগুলো যদি স্ট্রং করা যায় এবং আপনার যদি রাহু রক্ষা কবচ আপনি যদি পরিধান করেন রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাব এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না চার্ট রিফরমেশান করুন চার্ট রিফর্মেশনের মাধ্যমে কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটানো কিন্তু সম্ভব যেটা খুব তাড়াতাড়ি অর্থাৎ আপনার জন্মছকে যে গ্রহগুলো অশুভ রয়েছে তার শুভ গুণটাকে বৃদ্ধি করা বিশেষ কিছু ক্রিয়া বিশেষ কিছু আপনার কবচ যার যার দ্বারা আপনার মানে প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে আমি বলছি আপনার যদি গাঢ় যোগ থাকে আপনি কালকে কিন্তু লাখ টাকাও পেতে পারেন কোটি টাকাও পেতে পারেন বা হাজারও পেতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে এবং সেটা পজিটিভ আছে না নেগেটিভ আছে এটা কিন্তু জানা একান্ত দরকার অর্থাৎ অর্থের জোয়ারের কথা আমি যে বলছি অর্থ কিন্তু আসবে এবং ভাগ্য যদি সাথ দেয় এবং আপনার যদি দশা মহাদশা অন্তর্দশা পারমিট যদি করে তাহলে নিশ্চিত রূপে রাহু কিন্তু আপনাকে করবে কিন্তু কোটিপতি রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে ফাস্ট হঠাৎ কাজগুলো করে হঠাৎ প্রাপ্তি হঠাৎ কোনো জায়গা থেকে শুভ খবর আসা হঠাৎ চাকরি যে কোনো জিনিস মানে হঠাৎ এই কাজটা করিয়ে থাকে হচ্ছে রাহু তো আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা আছে এবং যাদের অল্পের জন্য মিস যাচ্ছে তারা রাহুরক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্য ভাগকে স্ট্রং করুন বর্তমানে রাহুরক্ষা কবচ ক্যাশ অন তো দেওয়া হচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক আছেন তারা ক্যাশ অন তো কিন্তু রাহুরক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারবেন তবে একবার নিজস্ব জন্মকুণ্ডুলি এবং হস্তরেখাটা একবার আপনারা বিচার করেই নিন যোগটা আপনার কখন আছে যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যে কোনো কিছুরই কিন্তু একটা যোগ আছে এই যোগটা যদি নির্ণয় করা যায় এবং আপনার ক্ষেত্রে দশা মহাদশা এবং আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং ফরচুনা নাম্বার এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বারগুলো যদি দেখানো দেখা যায় তাহলে কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য ভাবের উপর এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না আমি বারবার কথা আপনাদেরকে বলছি একটি ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না আগামীকালে পাঁচ রাশির নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় দুপুর দুটো থেকে বৈকাল পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত আগামীকালের রাহুকাল রয়েছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে এই রাহুকালে কোনো কিছু ইনভেস্টমেন্ট কিছু করবেন না দুই নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালে সেই রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং ছয় আপনাদের শুভ সময় আগামীকালে সেটা হচ্ছে বৈকাল চারটা থেকে আপনার ছটা আঠাশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালে প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং এক আপনাদের শুভ সময় সকাল আটটা একত্রিশ মিনিট থেকে আপনার দশটা বারো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের শুভ সময় দুপুর একটা চোদ্দো মিনিট থেকে বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ টাইমটা কিন্তু খুব বেশিক্ষণ আছে এই টাইমটা বিশেষভাবে কাজে কিন্তু আপনারা লাগান এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের শুভ সময় বৈকাল চারটা থেকে আপনার সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অর্থাৎ আমি যে এই পাঁচ রাশির কথা বললাম মহাপ্রাপ্তি করতে চলেছে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ